দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই ভিডিওতে ছয় অধ্যায়ের চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এই অধ্যায়টির কোষে দেখি ছয় দশমিক দুই এর এই তেরো নম্বর প্রশ্নটি আমরা এখন সমাধান করব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি ভালোভাবে পড়ে নিই বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে এই গ্রামে এক হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় পঁচাত্তর পারসেন্ট বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয় তবে দুই বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি গ্রামের বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হচ্ছে এক হাজার দুশোটি আর প্রতি বছর পঁচাত্তর পার্সেন্ট হারে বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তো দুই বছর পরে বকুলতলা গ্রামের বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে প্রতি বছর যদি পঁচাত্তর পার্সেন্ট হারে বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তাহলে দুই বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমে যাবে খুবই সহজ প্রশ্ন প্রশ্নে আমাদের তিনটি তথ্য দেওয়া রয়েছে এক হাজার দুশোটি বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা এটিকে আমরা আসল হিসেবে ধরব আর বিদ্যুৎ সংযোগ দেওয়ার হার হচ্ছে পঁচাত্তর পারসেন্ট আর সময় দেওয়া রয়েছে দুই বছর এই তিনটি তথ্য আমাদের দেওয়া রয়েছে আমাদের বলেছে যে দুই বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো এই অঙ্কটি আমরা সমাহার হ্রাসের সূত্রের মাধ্যমে নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা তবে আমরা এই তেরো নম্বর প্রশ্নটির সমাধান করি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে তবে আমরা এই তেরো নম্বর প্রশ্নটির সমাধান করি প্রশ্নে আমাদের দুই বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কটি হবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা লিখব দুই বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে এখানে আমরা সমাহার হ্রাসের সূত্রটি ব্যবহার করব। আমরা লিখবো P ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো এন টি আর প্রশ্নে এখানে আমাদের যে তথ্যগুলি দেওয়া রয়েছে সেগুলি আমরা লিখব এখানে P সমান সমান দেওয়া রয়েছে এক হাজার দুশো টি পরিবার সংখ্যা আর সমান সমান পঁচাত্তর পারসেন্ট বিদ্যুৎ সংযোগের হার এটি এন সমান সমান দুই বছর তো এখানে এই প্রশ্নটিতে আমাদের এই তিনটি তথ্য দেওয়া রয়েছে এই তিনটি তথ্য এবং এই সমাহার হ্রাসের সূত্রটির মাধ্যমে আমরা দুই বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা নির্ণয় করব। খুবই সহজ প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো সমান সমান এই পি পি মানে হচ্ছে এক হাজার দুশো এখানে আমরা লিখবো এক হাজার দুশো এই ওয়ান মাইনাস আর আর মানে বার্ষিক বিদ্যুৎ সংযোগের হারে যে পঁচাত্তর বাই একশো এই এন এন মানে হচ্ছে সময় দুই বছর টি সমান সমান এই এক হাজার দুশো এখানে এই যে এক বিয়োগ পঁচাত্তর বাই একশো রয়েছে আমরা এই পঁচাত্তর একশো কাটাকাটি করবো পঁচিশ দিয়ে কাটি তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো এখন এখানে এক বিয়োগ তিন বাই চার রইল তো আমরা এখন বিয়োগ করবো দেখো বিয়োগটা এই চারেককে চার বিয়োগ তিন তার মানে চারেককে চার বিয়োগ তিন হবে এক চারের থেকে তিন বিয়োগ এক নিচে থাকবে এই চার এই দুই টি সমান সমান এই এক হাজার দুশো এখানে কোনো চিহ্ন নেই আমরা গুণ চিহ্ন দেব এরপর এক বাই চার এখানে দুই রয়েছে দুই হচ্ছে দুই বছর তো এই দুই বছরকে আমরা এখন ঘাত হিসেবে ব্যবহার করবো মানে এক বাই চার এখানে দুইটি রয়েছে এক বাই চার গুণন এক বাই চার টি ঠিক আছে এই সমান সমান এখন এই এক হাজার দুশো উপরে রয়েছে আর চার চার নিচে রয়েছে তো আমরা কাটাকাটি করবো চারকে চার তিন চারে বারো এই দুইটি শূন্য এবার এই চারকে চার চার সাতা আঠাশ থাকবে দুই কুড়ি চার পাঁচা কুড়ি তো নিচে থাকলো এক এক নিচের একের মূল্য ধরা হয় না উপরে থাকলো পঁচাত্তর আর এক এক পঁচাত্তরকে পঁচাত্তর পঁচাত্তরটি পরিবার এই হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে দুই বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে পঁচাত্তরটি তো প্রশ্ন অনুযায়ী আমরা একটি লাইন সুন্দর করে সাজিয়ে লিখব সুতরাং দুই বছর পরে বকুলতোলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে পঁচাত্তরটি তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা কষে দেখি ছয় দশমিক দুই এর এই তেরো নম্বর প্রশ্নটি সমাধান করলাম তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ